প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আউয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ফাইব্রয়েড ইউটেরাস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কামরুননেসা আহমেদ ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অপস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। আমরা আসলে আগের তুলনায় মানুষ বেশি সচেতন হচ্ছে এবং এই রোগটিও আসলে ধরা পড়ছে আগের তুলনায় অনেকটাই বেশি। আমি যদি একটু অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে পারি, সেটি হচ্ছে এই যে ফাইব্রয়েড ইউটেরাস আমরা বলছি, সেটি বলতে আসলে কি বোঝায়? ফাইব্রয়েড ইউটেরাস হচ্ছে লিওমায়মা, বা যেটা সাধারণ সবাই বোঝে যে জরায়ুর টিউমার। সবসময় জরায়ুর মাসেল সেল, সেখান থেকে এই টিউমারগুলো তৈরি হচ্ছে। সবসময় এই টিউমার সমস্যা হিসেবেই ধরা পড়ে তা না। অনেক সময় আমরা নর্মাল অন্য কোনো কারণে যদি একটা আল্ট্রাসোনো করা হয়, দেখা যায় যে সেখানে একটু টিউমার ধরা পড়লো, এবং টিউমার শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু রোগীরা অনেক প্যানিক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। ইউজুয়ালি যেটা বেশি ভয় পায় সেটা হচ্ছে যে ক্যান্সার হয়ে যাবে কি না, টিউমার থেকে এই ভয়টা কাজ করে অনেক বেশি। তো জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড, শুরুতেই আমি একটু বলে নিই, ফাইব্রয়েড টিউমার থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের চান্স 0.1%। ক্যান্সার হওয়ার পসিবিলিটি অনেক কম। দ্যাটস ওয়াই আসলে জিনিসটা এত ভয় পাওয়ার মতো কিছু নাই। সো কেউ যখনই আমাদের কাছে ফাইব্রয়েড নিয়ে আসে অপারেশনের জন্য চিন্তিত, তখন তাকে রিঅ্যাসুরেন্স করাটা অনেক জরুরি হয়ে যায়। সেটি আসলে কাউন্সিলিংয়ের একটি অন্যতম পার্ট নিশ্চয়ই, সেটি নিয়ে আসলে চিকিৎসা পদ্ধতি নিয়েও আমরা কথা বলবো। তবে আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি, সেটি হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ে ফাইব্রয়েড ইউটেরাসের আসলে লক্ষণ বা উপসর্গগুলো কী থাকছে? ফাইব্রয়েড ইউটেরাসের 50% ক্ষেত্রে, 50-75% ক্ষেত্রে কোনো লক্ষণই শো করে না। বলা হয় যে 30 বছরের মেয়েদের উপর সার্ভে করা হয়েছে, সেখানে 20% কেসে আল্ট্রাসোনোতে একটা ফাইব্রয়েড তাদের থাকতেই পারে যার কোনো সিমটমস নাই। একটু আগেই যেটা আমি বললাম যে যে কোনো আল্ট্রাসোনোতে এটা ধরা পড়তে পারে। এছাড়া যদি অ্যাসিমটোমেটিক বা কোনো লক্ষণ না দেয় তাহলে তো ঠিক আছে, আর যদি লক্ষণ প্রকাশ করে তাহলে প্রথম যে লক্ষণটা আসে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, মানে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ। মাসিক প্রতি মাসে মাসেই হবে, নির্দিষ্ট সময়ই থাকবে, কিন্তু রক্ত যাওয়ার পরিমাণ অনেক বেড়ে যাবে এবং এটা দিনকে দিন আরও বাড়তে থাকবে, এবং এর সাথে আসবে ব্যথা। অনেকের ক্ষেত্রে প্রথমে এই রক্ত যাওয়াটা বাড়বে, তারপর মাসিকের সময় অনেক তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, মাসিক শুরুর আগে থেকেই ব্যথা হয়, তারপর মাসিক ভালো হয়ে গেলে ব্যথা চলে যায়, কিন্তু ওই সময়টা অনেক রক্তক্ষরণ এবং ব্যথা নিয়ে থাকে। এবং এই ব্যথা কি আসলে সব সময়ই থাকবে? না, শুধু মাসিকের ওই সময়টুকু থাকবে। আর এটার সাথে আরেকটা যেটা প্রবলেম হয়, যদি সে প্রেগনেন্সি না আসে, ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি অ্যাটেড থাকে, তাহলে এটার সাথে আরেকটা সমস্যা যোগ হলো। সাধারণত এই দুইটা প্রবলেম নিয়ে বেশিরভাগ আসে। প্রেশার সিনড্রোম বা বড় ফাইব্রয়েড হলে তলপেটে ভারী লাগা, প্রেশার সিমটমস মানে ফাইব্রয়েডের চাপে পোষাব এবং টয়লেটের প্রবলেম হওয়া, এগুলো রেয়ারলি হয়। যে ফাইব্রয়েড ইউটেরাসের সমস্যা আসলে মূলত কোন কোন কারণে হয়ে থাকে? স্পেসিফিক আসলে কোনো কারণ নাই। কিছু জিনিস আছে যারা হয়তো চান্সটা বাড়ায় দেয়, যেমন মেইনলি হচ্ছে কিছু ফ্যাক্টর মেইনলি হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোনের কারণেই এই সেলগুলো গ্রো করে, কিন্তু ইস্ট্রোজেনের অনেক মানে স্পেসিফিক আসলে বডিতে কেন বেড়ে যাচ্ছে এরকম কোনো হাইপার ইস্ট্রোজেনিস তেমন কোনো কজ আসলে নাই স্পেসিফিক, যে আমি বলতে পারি যে আপনি এইটা করেছেন তাই আপনার ফাইব্রয়েড হয়েছে, এমন করে আসলে বলাটা যায় না। অনেক সময় আসলে অনেকে বলে থাকে যে জরায়ুর টিউমার হচ্ছে পারিবারিকভাবে আসলে তার যে পূর্বের বংশ পরম্পরা তাদের আসলে ছিল, পরবর্তীতে সেটিও হচ্ছে, এই ধরনের পারিবারিক কোনো ইতিহাসের কোনো ভূমিকা রয়েছে কি না? খুব কম। জেনেটিকের মধ্যে হচ্ছে জিন 7 এবং 12, এরা হচ্ছে একটু লিঙ্ক আছে, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, কিন্তু ওরকমভাবে বলা যায় না যে প্রজন্মের থাকলে যে পরবর্তী প্রজন্মের হবে, বিষয়টি আসলে তেমনটা নির্দিষ্ট না।
আচ্ছা, সেক্ষেত্রে আসলে একজন রোগী যখন চিকিৎসকের শরণাপন্ন হলো কিংবা হাসপাতালে শরণাপন্ন হলো, তার যে ফাইব্রয়েড ইউটেরাস রয়েছে, এটি আসলে নিশ্চিতকরণের জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা রয়েছে? আমরা তো একটা রোগী আসলে আমরা তো এক্সামিনেশন করি, যেটা আমাদের গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, পেটের উপর দিয়ে করা এবং ইন্টারনাল যে এক্সামিনেশন, এই এক্সামিনেশন করলেই একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট অনেকটাই সাসপেক্ট তার হিস্ট্রি শুনে এবং এক্সামিনেশনে অভিজ্ঞ একজন গাইনোকোলজিস্ট এটা সাসপেক্ট করতে পারে। কিন্তু শিওর হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট একটা আলট্রাসোনোগ্রাম তো করতেই হবে, সেটা ট্রান্সঅ্যাবডোমিনাল বা পেটের উপর দিয়েই হোক বা ট্রান্সভেজাইনাল বা মাসিকের রাস্তা দিয়েই হোক, যে কোনো একটা আলট্রাসোনো করতে হবে। আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? হ্যাঁ, মানে আমি ফাইব্রয়েডের ম্যানেজমেন্টের দিকে যখন যাব, ও যখন ব্লিডিংয়ের কথা বলছে, আসলে কীরকম ব্লিডিং হচ্ছে, অ্যানিমিয়া কতটুক, তখন তো আমাকে হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা কমপ্লিট ব্লাড কাউন্ট রুটিন যে চেকআপগুলো আসলে রয়েছে করতে হবে। কিন্তু ফর ডায়াগনোসিস আমি আছে কি নাই, ইউজুয়ালি আলট্রাসোনোই যথেষ্ট। তবে অনেক ক্ষেত্রে কনফিউজিং বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়েছে বা অন্যরকম কিছু মনে হলে এমআরআই করা লাগতে পারে। অনেকেই আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন না, একটি দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে কিংবা কোনো জটিলতার সম্মুখীন তিনি হচ্ছেন, তারপরে আসলে চিকিৎসকের শরণাপন্ন তিনি হন। সেক্ষেত্রে আসলে এই যে প্রাথমিক অবস্থায় আসছেন না, একটি সময় অতিবাহিত হবার পর আসছেন, এক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমি যদি প্রোগনোসিসটা কেমন হয়ে থাকে? আমাদের দেশে মেয়েরা তো এমনি ডাক্তারের কাছে যেতে চায় না। অনেক মেয়েই দেখা যায় যে অনলি প্রেগনেন্সিতে 5 মাসের একটা আলট্রাসোনো করে ডাক্তারের কাছে আসলো, এইটুকুই তাদের চিকিৎসা। হ্যাঁ, তো ফাইব্রয়েডের যখন অ্যাসিমটোমেটিক থাকে যে তার কোনো মাসিকের সমস্যা নাই, ব্যথা নাই, তাহলে কিন্তু সে ডাক্তারের কাছে আসছে না। এবং যেহেতু এটা থেকে ম্যালিগন্যান্ট চেঞ্জের সম্ভাবনা অনেক কম, সেজন্য না আসলেও যে অত বেশি জটিলতা কিছু হচ্ছে তেমন কিছু না। দ্বিতীয়ত হচ্ছে কিন্তু যার মাসিকের অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে তাহলে তো তার অ্যানিমিয়া। এমনও আছে যে আমরা ফাইব্রয়েডের রোগীর হিমোগ্লোবিন 5-6 হয়ে আসতেছে, তার মানে সে অনেক দিন ধরে অনেক ব্লিডিং হচ্ছে যে হিমোগ্লোবিন এত কমে আসছে, তারপর ডাক্তারের কাছে শরণাপন্ন হচ্ছে অনেক ব্লিডিং নিয়ে, তাহলে এইটা অবশ্যই একটু প্রোগনোসিসের, তখন তার জেনারেল হেলথ নিয়েই তো একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হচ্ছে। আবার আরেকটা কথা বলা হয় যে হয় ইউট্রাসে একটা পুরনো প্রবাদ যে জরাইতে হয় প্রেগনেন্সি আসবে না হয় ফাইব্রয়েড আসবে। আচ্ছা, তো যাদের প্রেগনেন্সি ডিলে হচ্ছে, সময় লাগছে, হ্যাঁ নিচ্ছে না, তখন অনেক সময় ফাইব্রয়েড ধরা পড়ছে। এবং অনেক সময় আবার আমরা দেখা যায় যে আনএক্সপ্লেইন সাবফার্টিলিটির একটা মানে অংশ হয়তো ফাইব্রয়েডও একটা কাজ কারণ হচ্ছে, যখন একটা ফাইব্রয়েড ইউটেরাস জরায়ের মধ্যে এটাকে ডিস্টর্টেড করে দিচ্ছে শেপটাকে বা সমস্যা করছে, ইমপ্লান্টেশনে প্রবলেম করছে, হ্যাঁ তখন কিন্তু আবার এই প্রেগনেন্সিতেও প্রবলেম করছে। তাহলে এই এই জিনিসটাই হচ্ছে মেইন। ফাইব্রয়েড অনেকদিন পরে যার কোনো সিমটমস নাই, সে যদি দেরি করে আসে আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। ফাইব্রয়েড ইউটেরাসের সাথে ইনফার্টিলিটি এবং সাবফার্টিলিটি, এই দুটোর আসলে সম্পর্ক কি রয়েছে? খুব যে একদম সরাসরি সম্পর্ক তাও না। যেমন আপনার এন্ডোমেট্রোসিস, পিআইডি, এই রোগগুলোর সাথে যেমন আমরা সাবফার্টিলিটি একদম খুব করে জড়িত, ফাইব্রয়েডের সাথে তেমন না। ফাইব্রয়েডে যেটা হয়, যদি অনেকগুলো ফাইব্রয়েড হয়, সাব মিউকাস ফাইব্রয়েড হয়, এরা হচ্ছে ডিস্টর্টেড করে দিচ্ছে ইউটেরাইন ক্যাভিটিকে, তখন প্রেগনেন্সি আসতে একটু সমস্যা হয়। তারপর কর্ণ, আমরা ইউটেরাসের যে কর্ণ বলি, সেখানে যদি টিউমারগুলো হয় তখন প্রেগনেন্সিতে প্রবলেম করে। কখনও যদি এই যে সাবমিউকাস ফাইব্রয়েড, যেখানে ইমপ্লান্টেশন একটা জায়গোট এসে যে ফার্টিলাইজ ওভাম যে এসে বসবে, বসতে পারে না, তখন যে প্রবলেম হতে পারে। অনেক সময় একদম ইউটেরাইন ক্যাভিটি যদি বেশি ডিস্টর্টেড হয় তখন স্পার্ম অ্যাসেন্ডে প্রবলেম করতে পারে, তখন সাবফার্টিলিটি হতে পারে। তো থাকলে যদি আমি অন্য কজগুলো খুঁজে পাচ্ছি না এবং আমার মনে হচ্ছে যে সাবফার্টিলিটির একটা কজ এই ফাইব্রয়েড হতে পারে বা সাবমিউকাস বা পলিপয়েড ফাইব্রয়েড আছে, ফাইব্রয়েড পলিপ আছে, তাহলে আসলে মায়োমেক্টমি করে নিয়ে প্রেগনেন্সি ট্রাই করা অনেক সময় জরুরি হয়ে যায়। চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে আসলে ফাইব্রয়েড ইউটেরাসে, সেই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি? ফাইব্রয়েডের চিকিৎসার জন্য প্রথম চিকিৎসা হচ্ছে যে তার মেনোরেজিয়াকে বন্ধ করা এবং হিমোগ্লোবিন লেভেলটা আপগ্রেড করা। তো আমি জেনারেল এই মেজারমেন্টে যখন হিমোগ্লোবিন অ্যানিমিয়া কারেকশন করলাম, এগুলোর পর আমাকে চিন্তা করতে হবে যে ব্লিডিং আমি আর হতে দিতে চাই না। তো এর জন্য আমার মেডিকেল ট্রিটমেন্টই যথেষ্ট থাকে, সার্জিক্যাল অপশন তো আছেই। নিশ্চয়ই, দুই ধরনের চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, কনজারভেটিভ ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আসলে সার্জিক্যাল ম্যানেজমেন্টের বিষয়গুলো কী কী রয়েছে যদি একটু জেনে নিতে পারি?
এটাও আবার দুই রকম, একটা হচ্ছে কনজারভেটিভ সার্জারি আর একটা হচ্ছে ডেফিনিট সার্জারি। ডেফিনেট সার্জারিটা আগে বলে দিই, যারা এইজ একটু বেশি, সিমটম অনেক বেশি, প্রেগনেন্সির ইম্পর্টেন্স নাই, নিয়ার অ্যাবাউট মেনোপোজ, তাদের ক্ষেত্রে হিস্টেরেক্টমি হচ্ছে বেটার অপশন। কিন্তু যারা ইয়াং, প্রেগনেন্সি চাইতে পারেন বা সার্জিক্যালি ফিট না, তাদের ক্ষেত্রে আসলে মায়োমেক্টমি হচ্ছে বেটার অপশন। এগুলো ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও মায়োমেক্টমি বা হিস্টেরোস্কোপির মাধ্যমেও করা যায়, ওপেন তো ওপেন সিস্টেমে তো ল্যাপারটমিতে তো করাই যায়। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যেমন ধরেন ইউট্রানেটারি এম্বোলাইজেশন, উন্নত বিশ্বের জন্য এটা খুবই কার্যকর, আমাদের দেশে খুব কম হয় ইউট্রানেটারি এম্বোলাইজেশন। তারপর আরও কিছু আছে, যেমন ধরেন এমআরআই গাইডেড হাই আল্ট্রাসোনো দিয়ে আমরা ফাইব্রারটাকে ডিজলভ করে, এটা এটাও একটা চিকিৎসা পদ্ধতি। সার্জিক্যাল পদ্ধতি এগুলাই, আর মেডিকেল ম্যানেজমেন্ট যেটা আমরা বেশি চিকিৎসা করতে যাচ্ছি, এবং এক্ষেত্রে এখন অনেক নতুন চিকিৎসাগুলো আমাদের আসছে বাংলাদেশে আসছে। ইস্ট্রোজেন হরমোনটাই যেহেতু এটার মেইন কাজ, অ্যান্টি ইস্ট্রোজেনিক হরমোন বা ওষুধগুলো আমাকে দিতে হবে। এর মধ্যে নতুন যেটা এসছে আমরা রিলাগোলিক্স এবং এটার সাথে ইস্টাডিওল এবং নরেথিনড্রনের একটা কম্বিনেশন ড্রাগ, যেটা ডেইলি একটা করে ওষুধ খেলে প্রায় 24 মাস পর্যন্ত খাওয়া যায়, এই ওষুধটা অনেক ভালো কাজ করে। এছাড়া অ্যান্টিপ্রোজেস্টেরন, নরেথিস্টেরন, অন্যান্য প্রোজেস্টেরন হরমোনগুলো, হ্যাঁ, জিএনআরআই চ্যানালগুলো, এগুলো তো আছেই। ইউলিপ্রিস্টল যেটা অ্যান্টিপ্রোজেস্টেরন, এই ড্রাগগুলো আসলে ভালো কাজ করে, কাজ করে, ব্লিডিং কমায়, ফাইব্রয়েডের সাইজ ছোট করে, এবং ব্লিডিং কমানোর জন্য যে ওষুধগুলো ভালো কাজ করে, এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশন খারাপ না। কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে ফাইব্রয়েডটা আসলে বড় হয়ে আসছে, তখন এই ওষুধে কাজ হচ্ছে না, মেনোরেজিয়া কমপ্লিট করা যাচ্ছে না, আবার মাল্টিপল অনেকগুলো বড় বড় ফাইব্রয়েড হয়ে গেছে পেশেন্ট যতক্ষণে আসছে, তখন দেখা যায় যে প্রেগনেন্সি চাচ্ছে, তখন এই তখন একটু ট্রিটমেন্ট জটিলতাগুলো শুরু হয়। প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কী কী রয়েছে সেই বিষয়টিও আপনার কাছে জানবো, তবে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রোজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সেহরি, কারণ এই খাবারের উপর নির্ভর করবে আপনার সারাদিনের রোজা। আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি এই সময় এনার্জি পাওয়া যায়, অর্থাৎ শক্তি প্রদান করে এমন খাদ্য গ্রহণ করার। এক্ষেত্রে আঁশবহুল কার্বোহাইড্রেটস খুবই উপকারী। আমরা এই সময় সিম্পল কার্বোহাইড্রেট বাদ দিয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণের পরামর্শ দিয়ে থাকি, কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয় এবং রক্তের গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়ায়, ধীরে ধীরে শক্তি যোগান দেয়। এমন ধরনের খাদ্যগুলো আমাদের দীর্ঘক্ষণে ক্লান্তি মেটাতে সক্ষম, তাই খেজুর, ওটস, বাদামি চালের ভাত ইত্যাদি খাবার আমাদের শরীরে দ্রুত শক্তি যোগাতে সক্ষম। সেহরিতে আমরা ভাত, মাছ, মাংস, দুধ, ডিম সবই গ্রহণ করতে পারবো, তবে একই আইটেমে মাছ ও মাংস গ্রহণ করা যাবে না, এতে হজমজনিত সমস্যার মুখোমুখি হতে পারেন। অতিরিক্ত লবণ গ্রহণ করা যাবে না, এতে পিপাসা বাড়বে। তাজা ফল গ্রহণ করলে সবচেয়ে ভালো হয়, তবে যে ফলের মধ্যে পানি বহন করে বেশি সেই ফলগুলো আমাদের সারাদিনে ক্লান্তি মেটাতে এবং ডিহাইড্রেশন থেকে দূরে রাখতে পারবে। সেরকম ফলের মধ্যে তরমুজ, পেঁপে ইত্যাদি রয়েছে। সেহরিতে চা, কফি ইত্যাদি গ্রহণ করবেন না, এ খাবার ডিহাইড্রেশন, কনস্টিপেশন ইত্যাদি সমস্যার সম্মুখীন আপনাদের করে ফেলতে পারে। সেহরিতে কেউ দুধ খেতে চাইলে দুধ খেতে পারবেন, তবে তা ভারী খাবার গ্রহণের 30 মিনিট পর, এবং যাদের ল্যাকটোজেন ইনটলারেন্স আছে তারা লো ফ্যাট মিল্ক গ্রহণ করবেন। স্যুপ, ডিম সিদ্ধ এক প্রকার আদর্শ খাবারই রমজানের জন্য, সেহরিতেও আপনি সেভাবে গ্রহণ করতে পারবেন। এবং অবশ্যই প্রচুর পরিমাণে শাকসবজি গ্রহণ করবেন, যাতে করে আমাদের শরীরে নিজে নিজে অ্যান্টিবডি তৈরি হতে পারে কোভিড-19 বিপক্ষে। অনেকে মনে করে সেহরিতে প্রচুর খাবার খেতে হবে, যেহেতু পরের দিন
15 ঘন্টার মতো রোজা রাখতে হবে, তাহলে এত শক্তি এত পানি কোথায় পাবো? এই ধারণা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে, কারণ সেহরিতে প্রচুর পরিমাণে খেলেই আপনার সারাদিনের রোজার ক্লান্তি মিটে যাবে, বিষয়টি ভুল। শুধুমাত্র পরিমিত ও সুষম খাবারই পারে আপনার রোজাকে ক্লান্তিহীন করতে। সবশেষে গর্ভবতী, ডায়াবেটিক, কিডনি রোগী, হৃদরোগী ইত্যাদি বিশেষ রোগে যারা আক্রান্ত, তারা অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নিজে রমজানের ডায়েট চার্টটি করে নিন। আমরা কথা বলছিলাম আসলে ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে, আমরা চিকিৎসা পদ্ধতির বিষয়ে আপনার কাছ থেকে শুনছিলাম। সাধারণত যেমনটি হয়ে থাকে যে অনেকে আসলে মুখে খাবার যে ওষুধগুলো রয়েছেন সেগুলো আসলে প্রেফার করে থাকেন, যাদের আসলে সার্জারির প্রয়োজন হয় তারপরেও তারা আসলে মুখে খাবার ওষুধগুলো খেয়ে থাকেন। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংয়ের বিষয়টি একেবারে অনুষ্ঠানের শুরুর দিকেও আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে কাউন্সিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই কাউন্সিলিংটা আসলে কীভাবে করা হয়ে থাকে? দেখুন, শুরুতেই যে বলেছিলাম যে টিউমার, এটা নিয়ে অনেকে ভয় পায়, ক্যান্সার হয়ে যাচ্ছে এটা নিয়ে ভয় পায়। তো শুরুতেই আমাদের এখনকার চিকিৎসা পদ্ধতিতে কাউন্সিলিং একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করছে, এবং কাউন্সিলিং হচ্ছে না বলেই আমাদের রোগীরা স্যাটিসফাইড হচ্ছে না, এক ডাক্তার থেকে আরেক ডাক্তারে যাচ্ছে, তাদের যে মনের ভয়টা এক্সপ্রেস করতে পারছে না। তো এই জিনিসটা আসলে আমাদের এখন চিকিৎসা পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। তো ফাইব্রয়েডের ক্ষেত্রে আমাদের আগে রোগীকে রিঅ্যাসিওর করতে হবে যে এই টিউমার থেকে যেহেতু ক্যান্সার হচ্ছে না, তুমি একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। যারা অ্যাসিমটোম্যাটিক তাদেরকে আমরা বলতে পারি যে কিছুদিন, 6 মাস পর আল্ট্রাসাউন্ড করে ফলো আপে থাকবে, তাহলে ঠিক আছে। যারা সিমটম হচ্ছে কিন্তু আপাতত প্রেগনেন্সি চাচ্ছে না, জাস্ট সিমটম, ফ্যামিলি কমপ্লিট আছে, তাদেরকে কিন্তু আমরা নর্মাল একটা ওসিপি দিতে পারি। ওসিপিতে এই ফাইব্রয়েডের কন্ট্রাসেপশনের সাথে সাথে ফাইব্রয়েডের অনেকটা চিকিৎসা হিসেবে কাজ করবে। তারপর ওরাল অনেক ওষুধপত্র তো আছেই যেগুলো আমাদের পাওয়া যাচ্ছে, আমাদের দেশে অনেক ভালো ওষুধ অ্যাভেলেবেল আছে, তো এগুলো দিলেই কাজ হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু যাদের ক্ষেত্রে আমার সাবফার্টিলিটি বা অনেক ব্লিডিং হচ্ছে, ওষুধে কাজ হচ্ছে না, সাইজ 12 সপ্তাহ প্রেগনেন্ট ইউট্রাসের চেয়ে বড়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু আমার সার্জারিতে যেতে হচ্ছে। আমাদের দেশে আমরা যে ইউজুয়ালি যে দুইটা সার্জারি প্রচলিত সেটা হচ্ছে মায়োমেক্টমি, অর্থাৎ জরাইটাকে ইনট্যাক্ট রেখে শুধু টিউমারটাকে ফেলে দেওয়া, আরেকটা হচ্ছে জরাই ফেলে দেওয়া। তো যারা সমস্যা হচ্ছে বেশি, ফ্যামিলি কমপ্লিট, আসলে টিউমার রাখতে ভয় পাচ্ছে, তারা হিস্টেরেক্টমির দিকেই যেতে পারে। অর্থাৎ আসলে অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কাউন্সিলিং এর বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রগনোসিসটি আসলে রোগীকে বুঝিয়ে তারপরে আসলে এটি ট্রিটমেন্ট পদ্ধতিতে আপনারা অগ্রসর হয়ে থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কোমরের অনেকগুলো অংশে ব্যথা করতে পারে। প্রথম এবং সবচেয়ে কমনেস্ট যে সাইট সেটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা, যেটাকে আমরা বলি যে কোমরের নিচের অংশের যে ভার্টিব্রা থাকে সেই অংশটাতে সবচেয়ে বেশি ব্যথা হয়। এছাড়া আমরা যেটাকে হিপ জয়েন্ট বলি, হিপ জয়েন্টে যে কোনো ডান পাশের অথবা বাঁ পাশের হিপ জয়েন্টটা ব্যথা হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTV সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।